আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাশ্রয়ী মূল্যে টিকা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর, রোহিঙ্গা সংকট সমাধানে গঠনমূলক উদ্যোগের তাগিদ। কোস্টগার্ডে নিয়মিত টহলে শান্তি ফিরেছে সমুদ্রে, কমেছে জলদস্যুদের হামলা লুটতরাজ। শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা, স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের প্রস্তুতি। কোভিড মহামারী মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 76তম সাধারণ পরিষদ অধিবেশনে সার্বজনীন ও সাশ্রয়ী মূল্যে টিকা নিশ্চিতেরও প্রস্তাব দিয়েছেন তিনি। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠনমূলক উদ্যোগ নেওয়ারও আহ্বান প্রধানমন্ত্রীর। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্ট। বিশ্বব্যাপী কোভিড মহামারীর বিপর্যস্ত সময়ে জাতিসংঘের 76তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বরাবরের মতো বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশ আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর চাইতে এগিয়ে রয়েছে। বিশ্বসভায় করোনা মোকাবেলা করে অর্থনীতির চাকা সচল রাখতে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। কেউ পিছনে পড়ে থাকবে না। ছয় দফা প্রস্তাবে কোভিড মহামারীকে অভিন্ন শত্রু উল্লেখ করে টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনার আহ্বান জানান। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। অবিলম্বে টিকা প্রযুক্তি হস্তান্তর টিকার সমতা নিশ্চিত করার একটি উপায় হতে পারে। বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়নের পঞ্চম বছরে পুনর্বাসিত এই জনগোষ্ঠীর বিষয়ে বিশ্ব নেতাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, সংকটের সমাধান মিয়ানমারেই। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারে, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমি, সেখানে তারা নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। জলবায়ু ঝুঁকিকে নিয়ামক হিসেবে পরিণত করতে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা দশক 2030 কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ধনী ও শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ হ্রাস, নিঃসরণের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং টেকসই অভিযোজনের জন্য অর্থায়ন ও প্রযুক্তি অবাধ হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে বৈশ্বিক সংহতি ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সব ধরনের মতভেদ ভুলে গিয়ে আমাদের অবশ্যই অভিন্ন মানব জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হবে। সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে সবার জন্য আবারও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে হবে। বিশ্বসভায় 75-এর 15ই আগস্ট পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এই মহান সংস্থার সামনে বিগত প্রায় 46 বছর আগে আমার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশার কথা তুলে ধরতে চাই। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন। যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেয়া এক সংবর্ধনায় আহ্বান জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ শেষে স্থানীয় হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকে উৎসাহিত করতে নানান সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। গণমাধ্যমের কাছে শুধু নেতিবাচক নয়, ইতিবাচক ভূমিকাও আশা করেন প্রধানমন্ত্রী। কদিন আগেও সমুদ্রে বিদেশি জাহাজের হামলা ছিল নৈমিত্তিক ঘটনা। কোস্টগার্ডের নিয়মিত টহল আর অত্যাধুনিক সরঞ্জামাদি যোগ হওয়ায় সমুদ্রে শান্তি ফিরেছে।
চট্টগ্রাম ঘুরে এসে আব্দুর রাজ্জাকের ছবিতে বিস্তীর্ণ জলসীমায় নতুন সম্ভাবনার কথা জানাচ্ছেন আহমদ বাবু। উত্তাল সমুদ্র মাঝে মধ্যে আরো বিক্ষুব্ধ হয়ে উঠত জলদস্যুদের হামলায়, চলত লুটতারাজ, মাঝে মধ্যে পুরো জাহাজের মালামাল গায়েব করে দিত ডাকাত দল। সম্প্রতি ঝুঁকি কমেছে, বেশ কবছর ধরেই সমুদ্রে স্বস্তি ফেরাতে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। 2016 সালের পর থেকে চট্টগ্রামের বহিনঙ্গর, কুতুবদিয়া ও পার্শ্ববর্তী এলাকায় ঘাঁটি গেড়েছে কোস্টগার্ড। 2016 সালের আগে অনেক বেশি পাইরেসি হতো, পাইরেসির দিক থেকেও বাংলাদেশের র্যাঙ্কিং ছিল একেবারে উপরের দিকে, তখন বিদেশি জাহাজ বাংলাদেশে আসতে চাইতো না। আস্তে আস্তে করে 16 সালের পর থেকেই অবস্থান উন্নতি হয় এবং পাইরেসি অনেক নিচে নেমে আসে। 2021 সালে গত 9 মাসে বাংলাদেশের বহির্নগরে কোনো পাইরেসি সংঘটিত হয়নি। এরই মধ্যে সংস্থাটি রপ্তানি পণ্যবাহী অনেকগুলি জাহাজের মালামাল উদ্ধার করেছে। পাইরেসি শূন্য হলে সেটার ইম্প্যাক্ট অনেক বড়, ডাইরেক্টলি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, সার্বিকভাবে বাংলাদেশের ইকোনমি এটা থেকে ডাইরেক্টলি বেনিফিটেড হয়। সমস্ত সংস্থাগুলো যদি সমন্বিতভাবে মনোভাবটা রাখে, এদের সাপোর্ট পেলে এবং আমার সামর্থ্য একটু বেড়ে গেলে আমি ইনশাআল্লাহ এটা বজায় রাখতে পারবো। সমুদ্রে বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড, বহিনঙ্গরে অবস্থান করা জাহাজের নিরাপত্তা এবং চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা কম থাকা সত্ত্বেও 2021 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের চুরি ডাকাতির ঘটনা ঘটেনি। এ কারণে বহির্বিশ্বে বাংলাদেশের নিরাপত্তা প্রশংসিত হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে আহমদ বাবু, 21 টেলিভিশন। আর কদিন পরেই শারদীয় দুর্গাপূজা, মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজো উদযাপন করা হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। শরতের নীলাকাশ, কাশফুল আর ঢাকের শব্দ স্মরণ করিয়ে দেয় দেবীর আগমনী বার্তা। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ প্রতিমা তৈরির কাজ। রং সহ অন্যান্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এবার কারিগররা প্রতিমা তৈরিতে দাম কম পাচ্ছেন বলে জানান। আমি কাজ করতেছি 8-10 বছর ধরে যাবত, এবছর মজুরি কম, এবছর আমি দুইটা কাজ করতেছি। মজুরি আপনার গত বছর থেকে অনেক কম, অনেক কম দিছে, হ্যাঁ অর্ধেক গলতে চলে, কিন্তু আমাদের খড়ের দাম, সুতলির দাম, মাটির দাম অনেক বেশি। মানুষে ভক্তি করে তো এতে আমরা আনন্দ পাই। এদিকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের কথা জানান পূজা উদযাপন কমিটি। করোনা মহামারীর সময়ে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশিত অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের জেলা প্রশাসক, মেয়র মহোদয় এবং আমাদের পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় পূর্বের মতন এবারও আমরা সার্বজনীন দুর্গা উৎসব পালন করতে পারব। দুর্গোৎসবে কঠোর নিরাপত্তা থাকবে বলে জানান জেলা প্রশাসক। সরকার প্রতিটি মণ্ডপে 500 কেজি করে অর্থাৎ আধা টন করে চাল ইতিমধ্যে বরাদ্দ করেছে, যাতে এটি নির্বিঘ্নে এবং কঠোর নিরাপত্তার মধ্যে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে এটি পালন করা যায়। 11 অক্টোবরে দেবী বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজা শুরুর মাধ্যমে শুরু হবে 5 দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। এবছর গাজীপুর জেলায় 400 পূজামণ্ডপে দুর্গাপূজা হবে। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। সাশ্রয়ী মূল্যে টিকা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর, রোহিঙ্গা সংকট সমাধানে গঠনমূলক উদ্যোগের তাগিদ। কোস্টগার্ডের নিয়মিত টহলে শান্তি ফিরেছে সমুদ্রে, কমেছে জলদস্যুদের হামলা লুটতরাজ। শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা, স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের প্রস্তুতি। শেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21.tv.com-এর ওয়েবসাইট, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24-online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।